হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অনেকটা টিপস শেয়ার করতে যাচ্ছি। টিকটকে ভিডিও আপলোড করার বেস্ট টাইম কোনটা? সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট টুডে ইজ ভিডিও। আজকের বিষয়টা হলো টিকটকে কোন বিষয় নিয়ে ভিডিও করলে ভিডিও বেশি ভাইরাল হয়, বা টিকটকে ভিডিও আপলোড করার বেস্ট টাইম কোনটা। সো ভিডিওটি দেখতে থাকেন, একটু টানবেন না। সো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। সো স্টার্ট করা যাক। আপনি কি জানেন টিকটকে এমন কিছু সময় আছে যে সময় ভিডিও আপলোড দিলে ভিডিও পরেও পেজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে? সো আপনি যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন, এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওটি পেতে বেল আইকন অল ক্লিক করুন। অনেকে টিকটকে ভিডিও আপলোড করে কিন্তু তাদের ভিডিওগুলো পরে যেতে যায় না, তার কারণ বেশি হলো আপনি অসময়ে ভিডিও আপলোড করবেন না। সো আপনি বিভিন্নভাবে খেয়াল করে দেখবেন, যেমন একটা ভিডিও পরে যেতে পেজে চলে যায়, এটা আপনি লক্ষ্য করে দেখবেন আপনি কোন সময়ে ভিডিও আপলোড করেছেন। ভিডিও আমি অনেক আপলোড করেছি, তার মধ্যে বেস্ট টাইমটা হলো আমি যতবার ভিডিও আপলোড করেছি দুপুর 3:30 অথবা 3:00, এই সময়ের মধ্যে আমি ভিডিও বেশি আপলোড করি। আর মজার ব্যাপার হচ্ছে এই সময় যতটাই ভিডিও আপলোড করেছি আমার ভিডিও ততটাই পড়িয়ে গেছে। সো এর কারণ হলো সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, কীভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনার অ্যাকাউন্ট কীভাবে গ্রো করবে, এটা আমার আইডিতে ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলে দেখে আসতে পারেন। আর একটা টাইম হলো সন্ধ্যা 7টার পর। একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, সন্ধ্যা 7টার পরে সবাই মোবাইল নিয়ে একটু টাইম পাস করার জন্য অনেকে গেম খেলে, অনেকে টিকটক চালায়। সো বেস্ট টাইমটা হলো 3:30 বা সন্ধ্যা 7টার পর। আপনি এই সময় ভিডিও আপলোড করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।